আপনার বাড়িতে বাপ মা ভাই বোন কে কে আছে? আব্বা আছে, মা আছে, বোন আছে, খালা আছে, ফুফু আছে, মাসি আছে, চাচা আছে, সব আছে। ও, তার মানে গ্রামবাসী আর বড় মা সাথে করে আপনি থাকেন? দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা কিন্তু মিলন কাকার খোঁজে বের হয়েছি, দেখি আপনাদের আজকে আর একটা নতুন কন্টেন্ট দিব। আমার কাকা কি করে, আমাদের সঙ্গেই থাকবেন। আমরা একটা কাজ করব, সেই বিষয়ে আমরা সবাই আজকে শপথ বাক্য পাঠ করলাম। এখন বলবো না, অভিনয়ের মাধ্যমে আপনারা বুঝে নিবেন। তো প্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে থাকুন আমাদের আজকে এই আর্টিস্টরা আপনাদের কি অভিনয় এবং গান করে শোনায় সেটা আপনারা কিন্তু গানের মাধ্যমে অভিনয়ের মাধ্যমে বুঝতে পারবেন। সর্বপ্রথম আসতেছে হচ্ছে ঠসা হয়ে মনির। আর কোনো অভিনয় ছিল না? না ছিল না, ওই যে দুটি আগে চলে গেছে। চলে গেছে না? ভালোবাসা বোঝেন? আমি বুঝি 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 তো না বুঝি কি প্রেম করে রাইছি। শোনেন, আপনার বাড়ি কোন গ্রাম? আচ্ছা, আপনার বাড়িতে বাপ মা ভাই বোন কে কে আছে? আব্বা আছে, মা আছে, বোন আছে, খালা আছে, ফুফু আছে, মাসি আছে, চাচা আছে, সব আছে। ও, তার মানে গ্রামবাসী আর বড় মা সাথে করে আপনি থাকেন? খুবই দুঃখজনক। কে বাপ বাপ মা মারা গেছে অনেক আগেই নাকি? সবাই আছে, তাহলে মিথ্যে কথা কইলেন কি জন্য? সবাই আছে, আমাকে মিথ্যে কথা কয় কি দরকার ছিল? মরার বিষয় নিয়ে কেউ মিথ্যে কথা কয়? তুমি শি ইজ এ ননস্টিক। এই আপনি ইংলিশ পারেন না? অনস্টিক, অনস্টিক আমার কি কি? আমি চাইনা পারিনি, আমি ইংলিশই পারি। আপনি কি করবেন, কোন আমার সময় নাই। তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো, যুগে যুগে আমি তোমায় বাসবো ভালো। তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো, মনের মতো লাগাইয়া চাঁদে বাঁশি বাজে, শোনা তো
আমি লোভী ছেলে নয়, গিফট দরকার নাই, ভালোবাসা চাই, ভালোবাসা। পিয়ার, শি ইজ এ পিয়ার। পিয়ার, পিয়ার, চলো না আমরা অন্যখানে যা প্রেম করি, এখানে থাকার আর কোনো দরকার নাই, মানুষজন দেখবে তো। কি আবার আসবি একটু পর? ঠিক আছে, আমি এখানে দাঁড়াই থাকলাম, তাহলে তুমি আসো, কিছু আনার দরকার নাই, কলিম আমাদের মাঝে বুবা হয়ে আলামিন। Wait.
তোর বিয়া করাবো, কেমন করে বোকা বানিয়ে নাইমা সুন্দরী আমাদের সেই বোবার কাছ থেকে টাকা ছিনিয়ে নিল ফুচকা খাবে বলে, আবার নাকি সে আগামী দিন এখানে এসে দেখাও করবে। এবার আমরা দেখে নেব আমাদের আপনাদের রাজকুমার খ্যাত শাকিব খানের কানা হিসাবে সে কি কাজ করে দেখায়। মানে তোর গন্ধ আর মুরগির গন্ধ আর মানে গরুর গন্ধ সেম না, মানে বকবক করো একবারে। শোন দেখা হয়েছে, ভালো হয়েছে। শোন তুই যদি লাখে একটা যদি পাড়ার সবাই, তুই যদি আমার পাড়ায় কত ছেলে থাকে, সব ছেলে কি বাল লাগবে? আমার মতো স্মার্ট কোনো ছেলে আছে? আমার মতো স্মার্ট কোনো ছেলে আছে কত? পাগল কানা নাকি? তুই দাঁড়া থাক, দেখ দৌড় পাইছে তো জোড়া ধরবো আমি, থাক ওনে। শোন একটা কথা কই, তোর মার সাথে ভালো সম্পর্ক আছে? খুবই সম্পর্ক হলো পাগল, ওই সম্পর্ক, ওই সম্পর্ক হলো আমার স্যার হিসেবে দেখে, আবার আমার বাপ মা তো ভালোই বাসে। হ্যাঁ তো তাহলে ভালোবাসা, ভালোবাসা দিয়ে মানে যেহেতু ভাই মানে শোনো যা কি কোবা, ওই কানার মনে হতে ভালো, কালা হে তো কে হুয়া দিল ভালে হে দিলালে হে। বিয়ত্ত মহিলার মানে বিয়াল হাত কেমন খসখস করে, টাটকা মাল এই যে আমি সব বুঝি, আমি কানাও লিখি, আমি সব বুঝি। কথা হচ্ছে শোনো, আমি চাই একটু আসো হবে করো একটু কানা কানা কি কোনে যাচ্ছ মাইল লোকি ডারে আমার কিরা মাইল লো সামনে বুকের জোর আছে নাই তো শোভা, তুই শুনিস না সারিস না আমার দর, আমার দর কিরা মারছে আয় মাইল লোকে তুই কি ডারে বাপেক মারি মানে পিস্টন না আমি লাস্ট করছি তাই না, কত মারলাম
গান শোনে কানা না হয় যার মন আছে কানা হয় খুড়া হয় তুই যখন কাছে থাকবো আমার ধরে রাখবো তুই দশটা পাবো আর মানছি তুই একখান পাবি রে একখান লাগবি শোন যত কানা ওই মনটা আছে রে মন আছে একটা সুন্দর মন আচ্ছা কানার হাত ধরে ওই পাশ দিতে তুই আমার টিয়া খেলে সমস্যা নাই কিন্তু আমি যে তোক খালি নেগেটিভ ভাবে ভালোবাসি ভালোবাসি হ্যাঁ আমি কইছি আমি খাবো মানি ব্যাগ নাই কয়েকটা পয়সা আছে লিবা কিছু টাকা দেবো তোমার দিলাম এটা তোমার কয়টার নোট ভাই মনির ভাই সবার অভিনয় দেখলাম আমার কাকার অভিনয় দেখবো এখন সে এখন কি অভিনয় করবে করে দেখা দিবেন আপনারা দিবেন না ঠিক আছে ওই যে জালসাই যে এক প্রকার ওই ভিক্ষুক পাওয়া যায় আত নাই পাওয়া নাই মাটির গড়া ঘড়ি পাইলে যে বিক্রি করে আমার বাবারা ভাইরা এই জালসায় কত ইতিম অসহায় মানুষ আসে একটা মানুষ কেউ কেউ খালি হাতে ফেরত দেবেন না আমার বাবারা রে রাস্তা ঘাটে কত এতেম অসহায় দেখেন পয়রা আছে কারো মা নাই কারো বাবা নাই কারো হাত নাই কারো পা নাই কারো ঠ্যাং নাই রে বাবা আমার বাবাজিরা দশটা টাকা তাদেরকে দিলে পারে কি এমন ক্ষতি হয় দাবি আল্লাহ গো মনে হচ্ছে
এটাকা বিফলে যাবে না, না না না, এটাকা কখনোই বিফলে যাবে না। লোকটার কত দুঃখ করে কত কষ্ট, ও চাচি রায় ও খালারা দশটা টাকা দিয়া যা, আল্লাহ দেবে যে না অনেক লোক আছে ভাই, আমি ধরেছি ভাই, ভাবতে ভাই আমি কি বলে দাম এই অবস্থায় বিদায় নেন। প্রিয় দর্শক মন্ডলী, যেহেতু আমাদের একের পর এক অভিনয় হয়ে গেল, আমাদের একটু হালকা বিনোদন বাকি আছে, সেটা হচ্ছে গান। আমরা মনির, রনি, মনি, রিয়ামণি, বিপ্লব, নাইমা, শোভা সবাই একসঙ্গে একটু গানের আড্ডা দেখব, একটু গান নিব, একটু গান করব, সেই বিনোদনটা শেষ করে আমরা আজকের কন্টেন্ট থেকে বিদায় নিব।
প্রিয় দর্শক মন্ডলী, কেমন লাগলো আমাদের আজকের এই আয়োজনটি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট বক্সে জানাবেন। আমাদের চ্যানেল থেকে যারা এখনো ফলো সাবস্ক্রাইব করেন অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে, কথা হবে নতুন কোনো বিনোদনে, নতুন কোনো কন্টেন্টে, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।